ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই কোন কেন্দ্রকে প্রার্থী হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। অবশেষে চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মানিকতলা কেন্দ্রের জোড়াফুল প্রার্থীর নাম আগেই প্রকাশ্যে এসেছিল। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে এই আসন থেকে দাঁড় করাবে টিএমসি। রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদার উপনির্বাচনে কাদের টিকিট দেওয়া হবে তা নিয়ে বিস্তর চর্চা আলোচনা চলেছে। রানাঘাট দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারীকে দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল। তিনি আগে বিজেপির অংশ ছিলেন। গেরুয়া শিবিরের টিকিটে ভোটে জিতে বিধায়কও হয়েছিলেন মুকুটমণি। তবে এবারের লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হলেও জিততে পারেননি। এবার ফের বিধায়ক হওয়ার লড়াইয়ে নামছেন মুকুটমণি। রায়গঞ্জ কেন্দ্রেও বিজেপি ত্যাগী বিধায়কের ওপর ভরসা রেখেছে টিএমসি। এই আসনেই 20,000-এর বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। সেই বছরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। 2024 লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ আসন থেকে দাঁড় করিয়েছিল জোড়াফুল শিবির। তবে সেই লড়াইয়ে জিততে পারেননি তিনি। এবার ফের বিধায়ক হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কৃষ্ণ কল্যাণী। বাগদা আসন থেকে মধুপর্ণা ঠাকুরকে টিকিট দিয়েছে তৃণমূল শিবির। মমতাবালা ঠাকুরের কন্যা তিনি। তার ওপরেই বাগদায় ঘাসফুল ফোটানোর গুরুদায়িত্ব তুলে দিয়েছে টিএমসি। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদায় আগামী 10ই জুলাই নির্বাচন, ফল ঘোষণা হবে 13ই জুলাই। 21-এর বিধানসভা ভোটে এই চারটি আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি। মাত্র একটি আসনে ঘাসফুল ফোটাতে সক্ষম হয়েছিল তৃণমূল শিবির। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দেখতে থাকব আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।